হাউস অব দ্য ড্রাগন সিজন 2 এপিসোড 7 এর নাম হলো দ্য রেড সোয়িং। এর বাংলা অর্থ হলো লাল বীজ বপন। ড্রাগন সিডস এর বাইরে কুইন রেনিয়া টার্গেরিয়ানের পরিকল্পনা অনুযায়ী টার্গেরিয়ান বাস্টার্ডদের মধ্য থেকে উপযোগী ড্রাগন রাইডার খুঁজে বের করতে গিয়ে যে ভয়ানক ম্যাসাকার ঘটে ড্রাগনস্টনে, সেই ঘটনাটিকে দ্য রেড সোয়িং বা আমার মতে রক্তবীজ রোপণ নামকরণ করেছেন এইচবিওর হাউস অব দ্য ড্রাগন শো নির্মাতারা। এপিসোড 7 এ যা যা ঘটেছে তার সাথে বেশ পারফেক্টলি নামটি মিলে গেছে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ব্রেকডাউন। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। সি স্নোক ড্রাগনের নতুন রাইডার অ্যাডাম অফ হালকে রেনিরার কনফ্রন্টেশনের মাধ্যমে শুরু হয় এপিসোড 7। রেনিরা কিংবা তার ড্রাগন সাইডাক্স কেউই নতুনই অচেনা ড্রাগন রাইডারকে প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু অ্যাডাম খুব দ্রুতই রেনিরার সামনে নীল হয়ে বশ্যতা স্বীকার করে এবং ড্রাগন রাইডারদের নিয়মকানুন শিখতে চায়। বিষয়টা রেনিরার জন্য খুবই নতুন। রেনিরা সর্বদা পাওয়ারফুল মানুষদের মাঝে ক্ষমতার বিরোধ দেখেছে, কিন্তু অ্যাডামের মতো স্মল ফোক্স যারা কুইন ও কিংদের থেকে সহানুভূতি পাবার আশা করে, তারা জনমভর তাদের আনুগত্য এক রাখে। বড় ঘরের লর্ডদের মতো ড্রাগন পেলেই এরা ক্ষমতার লোভে যুদ্ধবাজ হয়ে ওঠে না। রেনিরা স্মল ফোক্সদের এই মানসিকতা সম্পর্কে জানত না। অ্যাডামের জন্ম সম্পর্কে সে জিজ্ঞেস করে। অ্যাডাম বলে তার মা একজন শিপ রাইটার, অর্থাৎ জাহাজ নির্মাণ শ্রমিক। তার বাবার পরিচয় সে জানে না এবং তাদের কোনো টার্গেরিয়ান ব্লাড কানেকশন আছে কিনা সেটার ট্র্যাক নেই। অর্থাৎ লর্ড কর্লিস এর বাস্টার্ড চাইল্ডের পরিচয় অ্যাডাম গোপন রাখে। কিন্তু রেনিরা ভ্যালেরিয়ান হাউজের এই লো বর্ন যুবকটি আসলে যে কোনো হাইবর্ন বাস্টার্ড চাইল্ড তা বুঝে ফেলে। এইখানে লেনর ভ্যালেরিয়ানকে নিয়ে কিছু কথা বলা উচিত। প্রথম সিজনে তাকে মৃত্যুর নাটক সাজিয়ে ন্যারোসি দিয়ে পালিয়ে যেতে দেখেছি আমরা। যেহেতু সি স্মোক তার সৎ ভাইকে গ্রহণ করেছে, সুতরাং আমরা অনুমান করতে পারি অফ স্ক্রিনে লেনর ভ্যালেরিয়ান মারা গেছে। এদিকে মাস্টার অরওয়েল অ্যালিসেন্টের হাতের ক্ষতে ওষুধ লাগায়, কিন্তু অ্যালিসেন্টের মনের ক্ষত অনেক গভীর। যে আয়রন থ্রোনের জন্য সে এত কিছু করেছে সেখান থেকে সে আজ বিতাড়িত। আমরা তার রুমে ইঁদুর দেখতে পাই, অর্থাৎ ব্লাড এন্ড চিজ এপিসোডের পর সেই যে রেডক্যাচারদের ফাঁসি দেওয়া হয়েছিল এরপর আর কেউ কোনো ব্যবস্থা নেয়নি। অ্যালিসেন্ট কোন রকম সাহায্যকারী ছাড়া শুধুমাত্র স্যার রিকার্ডকে সাথে নিয়ে কিংসউডের জঙ্গলে এক ধরনের আশ্রয় নেয়। বলা যায় রেড ক্রিপের প্রহাত ষড়যন্ত্র ছেড়ে সে প্রকৃতির মাঝে শুদ্ধ হতে আসে। এক পর্যায়ে অ্যালিসেন্ট শুধুমাত্র সাদা কাপড়ে একটা লেকে নেমে হাত পা ছড়িয়ে দিয়ে ডুব দেয়। অ্যালিসেন্টের ধার্মিক মানসিকতা এখানে স্পষ্ট। ক্রিস্টিয়ান ব্যাপটিজমের মতো সাদা কাপড়ে পানিতে ডুবে পরিষ্কার হওয়া, যিশুর মতো হাত পা ছড়িয়ে দেওয়া স্পষ্ট ইঙ্গিত। তবে বিশেষ লক্ষণীয় হল অ্যালিসেন্টের গায়ের নীল পোশাক। হাই টাওয়ারের সিম্বল কালার গ্রিন বাদে অ্যালিসেন্ট নীল রং পরত রেনিরার সাথে টিনেজ বয়সে। ইয়াং অ্যালিসেন্ট প্রথমবার সেদিন সবুজ পরতে শুরু করেছিল যেদিন থেকে সে রেনিরার বিরুদ্ধে যায়। কিন্তু এত বছর পর তার সবুজ আউটফিট চেঞ্জ করাটা কিসের ইঙ্গিত, তা আমরা ভবিষ্যতে দেখব আশা করি। এদিকে কিংসগার্ডের দুইজন মেম্বারকে অ্যামন্ড রায়ট করার অভিযোগে নর্থের দ্য ওয়ালে নির্বাসন দেয়। যদি মনে থাকে আপনাদের, এই দুজনই তার ভাই কিং অ্যাগন দ্য সেকেন্ডের আড্ডাবাজ বন্ধু ছিল। এদিকে লর্ড ল্যারিসের কাছে লর্ড জেসপার খবর জানায় সি স্মোক নতুন এক রাইডার পেয়েছে, কিন্তু সেটা রেনিয়া ভ্যালেরিয়ান নয়। ল্যারিস এই খবরটা অ্যামন্ডকে জানাবার মতো ইম্পর্টেন্ট মনে করে না, কিন্তু এপিসোডের শেষে যখন অ্যামন্ড যা দেখছে ড্রাগন স্টোনে, আমি শিওর এই খবরটা আগে না বলায় কাউন্সিলে বেশ ব্লেম গেম হবে। ড্রাগন স্টোনে রেনিরা ও ক্যারাক্সিস অ্যাডাম ও সি স্মোককে এসকোর্ট করে নিয়ে আসে। ব্ল্যাক কাউন্সিলকে ইনফর্ম করা হয় লোব্রন অ্যাডামকে হাই ভ্যালেরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং নিয়মকানুন শেখাতে হবে। রেনিরা কাউন্সিলে না এসে ডিরেক্ট যায় তার সবচেয়ে বিশ্বস্ত সহচর লেডি মাইসিরিয়ার কাছে। মাইসিরিয়া রেনিরাকে স্পষ্ট করে বলে কাগজের ইতিহাসে ড্রাগন সিডস না খুঁজে বিছানার চাদরের নিচে খোঁজা উচিত, অর্থাৎ কয়েক জেনারেশন আগের টার্গেরিয়ান ব্লাডের কানেকশনওয়ালা হাফ ব্লাড হাই লর্ডদের চেয়ে ব্রথেলে এনজয় করতে আসা টার্গেরিয়ান প্রিন্স ও কিংদের অবৈধ বাচ্চারা, যারা ডিরেক্ট ট্রু টার্গেরিয়ান ব্লাডের অধিকারী, এদের মধ্যে ড্রাগন সিডস পাওয়া যাবে। আর এই স্মল ফোক্স বা লো বর্নেরা বড় ঘরদের লর্ডদের মতো লোভী হবে না, বরঞ্চ রেনিরার প্রতি কৃতজ্ঞ ও অনুগত থাকবে। রেনিরিয়া মাইসিরার কথা মতোই আর্মি অফ বাস্টার্ড রাইজ করার প্ল্যান করে। এখানে জ্যাকারিস লেফট আউট ফিল করে। গত এপিসোড থেকে মাইসিরিয়ার সাথে তার মায়ের ঘনিষ্ঠতা জ্যাকারিসকে সন্দেহজনক করে তুলেছে। আমরা নর্মালি ভেবেছি শুধুমাত্র হাইব্রন টাইগেরিয়ান ব্লাড কানেকশন থাকলেই ড্রাগন রেড করা যায়, কিন্তু ড্রাগন অ্যাকচুয়ালি কি দেখে কি ভেবে কারো বশ হয় তা এক রহস্য। জ্যাকারিস খুব ভালো করে জানে সমকামী লেনর নয়, তার মা রেনিরা তাকে পয়দা করেছে কালো চুলের হারুইন স্ট্রংয়ের সাথে বিছানায় গিয়ে। যদিও রেনিরা তাকেই তার এয়ার ঘোষণা করেছে, কিন্তু জ্যাকারিসের চুল টার্গেরিয়ানদের মতো সিলভার কালার নয়। যেহেতু সে একজন ড্রাগন রাইডার, এই বিষয়টা তাকে নোবেল ব্রন বানিয়েছে। অথচ এখন সিলভার কালার চুলের অধিকারী লো বর্ন বাস্টার্ডরা ড্রাগন রাইড করতে শুরু করলে তাদের মধ্যে আর জ্যাকারিসের মধ্যে পার্থক্য
পার্থক্য রইল কি? রেনিরা না থাকলে এদের যে কেউ নিজেকে জ্যাকারিসের প্রতিদ্বন্দ্বী বানাতে পারে। রেনিরা যদিও ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জ্যাকারিস ক্ষিপ্ত হয়ে চলে যায়। আগামী এপিসোডে যদি ব্যাটল অফ গ্যালেট না হয়, আমি সিজন শেষে জ্যাকারিসের সাথে বইয়ে কি ঘটেছে তা নিয়ে একটা ভিডিও বানাবো। যাই হোক, অ্যাডাম ফাইনালি তার পিতার মুখে ওয়েল ডান শুনে এবং অ্যাডামকে তার শিপ রাইটিং জব থেকে ছুটি দেয় কার্লিস। এরপর আমরা পুরো সিজনের মোস্ট ড্রামাস্টিক একটা সিকোয়েন্স দেখি। হেরান হলে সমস্ত রিভার লর্ডদের নিয়ে সদ্য মৃত গ্রোভার টালির নাতি অস্কার টালি যায় ডেমনের আহ্বানে। ডেমন তার ইগোইস্টিক স্টাইলে ইয়াং টালিকে কন্ট্রোল করতে চায়, কিন্তু অস্কার টালি স্পষ্ট করে ডেমনকে বুঝিয়ে দেয় সে বয়সে ছোট হলেও রিভারল্যান্ডের কন্ট্রোল তারই হাতে। কুইনের নামে ব্রাকন হাউসে ডেমন যা ঘটিয়েছে তা গ্রহণযোগ্য নয়। পুরো রিভারল্যান্ড ডেমনকে ঘৃণা করে, কিন্তু হাউস টালি তাদের আনুগত্য স্মরণ রাখে। কিং ভিসেরিস এবং রেনিনা টার্গেরিয়ানের প্রতি রিভারল্যান্ড অনুগত, কিন্তু ডেমনকে তার ভুল শুধরাতে হবে যে উইলিয়াম ব্ল্যাকউডকে ডেমন যা খুশি তাই করার অনুমতি দিয়েছিল তাকে শাস্তি পেতে হবে ডেমনের হাতেই, যদি রিভারল্যান্ডের আর্মি সে পেতে চায়। ডেমন নিরুপায়ের মতো উইলিয়াম ব্ল্যাকউডের মাথা ধর থেকে আলাদা করে দেয়, কিন্তু পুরো বিষয়টা তার মনে মগজে এমন আসর করে যে অ্যালিস রিভারকে এপিসোডে না দেখা সত্ত্বেও তার জাদুর মায়াজালে ডেমন আবারও তার ভাই কিং ভিসেরিসকে দেখতে পায়। তবে ভিসেরিস এখানে শেষ বয়সে শরীর পচে মরতে বসেছে। ভিসেরিস মাথা থেকে তার ক্রাউনটা খুলে হাতে নিয়ে ডেমনকে বলে ভিসেরিস কখনো ক্ষমতা চায়নি, কিং জেহারিসের কাউন্সিল ভোটে সে কিং হয়েছে। ডেমন সবসময় এই ক্রাউন চেয়েছে, এই ক্রাউন সবাইকে শেষ করে দেয়। ডেমন কি এখনো এই ক্রাউন চায়? আসলেই তো এই ক্রাউনের লোভে ডেমন এখন পর্যন্ত যা যা করতে বাধ্য হয়েছে। সে কি আসলে এখনো আয়রন থ্রোনের লোভ করে? বলে রাখা ভালো, উইয়ারউড গাছের নিচে রিভার লর্ডদের কাছে ডেমনকে এভাবে মেন্টালি চ্যালেঞ্জ কিন্তু মূল বইতে দেখানো হয়নি। শুধু এই সিনটাই নয়, হেরান হলে ডেমনের সাথে ঘটা মেলা কিছুই বইয়ে নেই। শো মেকাররা ডেমনের মতো একটা মাথা গরম ক্যারেক্টারকে ধীরে ধীরে ডেপথ ও পেইন ফিল করা একটা গ্রেট চরিত্র দিচ্ছে, যদিও অনেক ফ্যানদের নিকট বিষয়টা পছন্দ হচ্ছে না, আমারও না। আলটিমেটলি বইয়ে কখনোই ডেমন রেনিরার বিরুদ্ধে যায়নি। শোয়ে তাকে এভাবে লোভী বানিয়ে ক্যারেক্টার ব্রেক করিয়ে মেন্টালি ডেমিনিশ করাটা আমার ভালো লাগছে না। এদিকে মাস্টার অরওয়েল এগনকে হাঁটাতে চেষ্টা করে। প্রথমে আমরা ব্যাপারটাকে চিকিৎসার অংশ মনে করল, পরে দেখি ল্যারিসের আদেশে এগনকে জোর করে ফিজিক্যাল শ্রম করানো হচ্ছে। অ্যালান যুদ্ধের জন্য ভ্যালারিয়ান শিপ রেডি করছিল। কার্লিস তাকে জানায় কুইন তাকে নতুন একটি টাস্ক দিয়েছেন, জেলে নৌকার ছদ্মবেশে কিংস ল্যান্ডিং থেকে সম্ভাব্য ড্রাগন সিডস বাস্টার্ড চাইল্ডদেরকে নিয়ে আসতে হবে। রেনিরার মেডেন এলিন্ডা মিসিকে বার্তা দিতে হবে। কার্লিস অ্যালানকে তার ভাইয়ের ড্রাগন রাইডের বিষয়ে ইনফর্ম করে জানায় অ্যালানেরও উচিত রেনিরার এই অভিযানে অংশ নিয়ে ড্রাগন রাইড করা যায় কিনা চেক করতে, কিন্তু অ্যালান জানায় সে সল্টেন্সি অর্থাৎ সমুদ্রের মানুষ। এদিকে ইরি থেকে রেনিরার বাচ্চাদেরকে নিয়ে পেন্টোসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রুইনা ভ্যালেরিয়ান, কিন্তু জেইন এরিন গেট বন্ধ করে দেওয়া মাত্রই রুইনা পথ ছেড়ে পাশের মাঠের দিকে শিপ চুরি করে খাওয়া ড্রাগনটিকে খুঁজতে শুরু করে। ড্রাগন ভ্যাগার ও অ্যামন্ডের সাথে বইয়ে কি হয়েছে সে ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি, শিপ চুরি করা ড্রাগনটির নাম শিপ স্টেলার, যাকে নেডেল নামে এক বাস্টার্ড ডেইলি ভেড়া খাইয়ে বশ করেছিল, কিন্তু শোমেকাররা এই অংশটা সম্পূর্ণ পাল্টে দিচ্ছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং মোড় নিল। এদিকে কিংস ল্যান্ডিং এ এলিন্ডা খবর ছড়িয়ে দেয় টার্গেরিয়ান বাস্টার্ডদেরকে রেনিরা ড্রাগন রাইডার হবার সুযোগ করে দিচ্ছে। অনেকেই এই যাত্রায় যোগ দেয়, কারণটা অবভিয়াস, কিংস ল্যান্ডিং এ খাবার নেই। এদিকে নিজেকে এর আগে টার্গেরিয়ান বাস্টার্ড বলে পরিচয় দেয়া উলফাইট পুরোপুরি আনন্দিত হতে পারে না। মূলত সে ব্রথেলে এসব গল্প বলে মৌজ মাস্তি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সিরিয়াসলি ড্রাগন সিড টেস্টে পার হয়ে লড়াই করার মতো সাহস তার নেই, যদিও আশেপাশে তার চাটুকারদের উৎসাহে তাকে যেতে হয় শেষ পর্যন্ত। অন্যদিকে হিউ হ্যামারের জন্মপরিচয় আমরা জানতে পারি। হিউয়ের মা একজন সিলভার চুলের প্রস্টিটিউট ছিল, যে কিনা নিজেকে বেলন দ্য ব্রেভের হাফ সিস্টার বলতো। সুতরাং উলফাইটের মতোই হিউ হ্যামারও ভিসিরিস ও ডেমনের সৎ ভাই। হ্যামারের স্ত্রী ক্যাট তাকে মানা করলেও ড্রাগন রাইড করতে পারলে লর্ডের লাইফ পাবার আশায় হিউ হ্যামার রওনা দেয়। ড্রাগন স্টোনে বিশাল সংখ্যায় সম্ভাব্য টার্গেরিয়ান বাস্টার্ডরা এসে হাজির হয়, কিন্তু জ্যাকারিসের মতোই লো ব্রন্দের ড্রাগন সিডস হওয়াটা মেনে নিতে পারে না ড্রাগন মাউন্ডের ড্রাগন কিপাররা, তারা পুরো প্রক্রিয়াটা বয়কট করে। রেনিরা তার কিংস গার্ডদের দূরে রেখে সম্ভাব্য ড্রাগন সিডসদের ভেতরে যায়, তাদেরকে দুটো জিনিস প্রমিস করে, ড্রাগন রাইডারের সুন্দর ভবিষ্যৎ এবং সৈনিকদের রক্তপাত ছাড়া পিস। অবভিয়াসলি ব্ল্যাক টিম এতগুলো ড্রাগন পেলে গ্রিন টিমকে সন্ধি করতেই হবে। ড্রাগন কিপারদের অনুপস্থিতিতে রেনিরা সবার সামনে একা একা সাহস করে তার দাদার ড্রাগন ভারিমিথরকে ডেকে আনে। খুবই পাওয়ারফুল কিছু মোমেন্ট ছিল এখানে। আমার কাছে বেস্ট লেগেছে রেনিরা ও ভারমিথর দুজনের চোখ বন্ধ করার সুন্দর মোমেন্টটা। বইয়ে এক এক স্মল ফোক্স এক এক ড্রাগনের কাছে গিয়ে প্রাণ হারিয়েছে, কিন্তু শোয়ে পুরো সিনটা পাল্টে একটা গ্র্যান্ড রেড সুইং এ পরিণত করা হয়েছে। ভারমিথরের সামনে পুরো টার্গেরিয়ান বাস্টার্ড ক্লান সাজিয়ে
যায় রেনেরা। ভার্মিথর সবাইকে এক নজর দেখে নেয়। ভার্মিথর কিন্তু হিউহ্যামারকে তখনই দেখেছে, কিন্তু ইমিডিয়েট তাকে গ্রহণ করেনি, বরঞ্চ পুরো ড্রাগন মাউন্ডে একটা আগুনে ম্যাসাকার করে। হিউহ্যামার শেষ মুহূর্তে এই নারীটিকে রক্ষার জন্য নিজেকে ভার্মিথরের সামনে নিয়ে যায়। হ্যামার মৃত্যুর জন্য সাহস করে দাঁড়িয়েছিল, সম্ভবত এটাই ভার্মিথরের পছন্দ হয়। আমি কনফার্ম, প্রতিটি ড্রাগনের মানুষের মতো পছন্দ অপছন্দ আছে। তারা নিজ নিজ ইচ্ছা মতো ক্যাটাগরি দেখে মানুষ চুজ করে। আমি অবাক হয়েছি এখানে রেনিরাকে দেখে, সে এতগুলো মানুষের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, উল্টো তার গার্ডরা ওদেরকে আটকে রেখেছিল। রেনিরা কি এভাবেই সবাইকে ভয় পাওয়াতে শুরু করেছে? অন্যদিকে উলফয়েড কাপুরুষের মতো পালাতে গিয়ে সিলভার উইং ড্রাগনের সামনে পড়ে যায়। সে সিলভার উইং এর এক ক্ল্যানে পা দেয়। তার ভাগ্য ভালো কোনো ড্রাগন এগে পা পড়েনি তার, তাহলে খবর ছিল। কিন্তু কাওয়ার্ড উলফয়েড সিলভার উইং কে দেখে সিম্পলি পালাবারও চেষ্টা করে না, হাত পা ছড়িয়ে পড়ে যায়। সিলভার উইং তাকে মজার ছলে গুতো মারে এবং এই দুর্বল চিত্রের মানুষটিকে গ্রহণ করে। আপনাদের অনেকের মতো আমিও সিলভার উইং এর এই আচরণ পছন্দ করিনি, কিন্তু সিলভার উইং এর আগে ছিল অ্যালিসেন টার্গেরিয়ানের ড্রাগন। অর্থাৎ উলফয়েড যদি আসলে বেলনের বাস্টার চাইল্ড হয়ে থাকে, তাহলে সিলভার উইং তার দাদির ড্রাগন ছিল। তাই তো ভীতু নাতিকে যেন মজা করেই পেটে গুতো দিয়ে ফেলে দিচ্ছিল সিলভার উইং। এদিকে স্মল কাউন্সিলে এমনকি ইনফর্ম করা হয়, ওল্ড টাউন থেকে হাই টাওয়ার আর্মি রিভারল্যান্ডে প্রপারলি যেতে পারছে না, কারণ বিজবারি হাউজের সাথে তাদের লড়াই হচ্ছে, সেই যে লর্ড বিজবারিকে যে ক্রিস্টেন কোল মেরে ফেলেছিল সেই জন্য। তবে সমস্যা নেই, এমন্ডের ছোট ভাই ডেরন তার ড্রাগন টেসারিয়ন নিয়ে সেখানেই যাচ্ছে। এই সময় বাইরে ড্রাগন ড্রাগন চিৎকার শুনে এমন ছুটে যায়। আমরা দেখি সিলভার উইং এ চেপে উলফয়েড কিংস গার্ডের উপর চক্কর দিচ্ছে। এমন্ড ঘোড়া ছুটিয়ে প্রাসাদের বাইরে রেস্ট করা ভেগারের কাছে যায়। এরপর পিছু করতে থাকে সিলভার উইং এর। আমি প্রথমে ভেবেছিলাম উলফয়েড নিজে থেকে ফুটানি দেখানোর জন্য এখানে এসেছিল, কিন্তু না, রেনিরাই তাকে পাঠিয়েছিল এমন্ডকে পিছনে ছুটিয়ে আনতে। দূর থেকে ড্রাগনস্টোন দেখা যেতেই এমন্ড চিৎকার করে রীতিমতো ধমক দিয়ে ভেগারকে থামায়। প্রথমবার তার চোখে আমরা ভয় ও দ্বিধা দেখি। আমাদের দেখানো হয় সম্ভবত এই সিরিজের সেরা শট। সমুদ্রের কোস্টলাইনে সাইরেক্স ও ভার্মিথরকে দুই পাশে রেখে পিছনের আকাশে সিলভার উইংকে পাহারায় আটকে দাঁড়িয়ে আছে কুইন রেনিরা টার্গেরিয়ান। এমন্ড ভেগারকে ট্রান করিয়ে ফিরে যায়। এপিসোড 7 এখানেই শেষ। আর মাত্র একটি এপিসোড পরেই শেষ হবে এই সিজন। প্রিয় হাউস অব দ্য ড্রাগন ফ্যান, সিজন শেষ হলে আমি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক বই থেকে ভিডিও রেডি করছি। গেম অফ থ্রোনস এর দুনিয়া চরম লেভেলের ছুটছে। এদিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে কি কি হচ্ছে সেটা কি জানেন? যদি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি দেখে ফেলেন ইতিমধ্যেই, তাহলে স্ক্রিনের লিঙ্কে ক্লিক করে এর এন্ডিং এক্সপ্লেনটি দেখুন। আর যদি না দেখে থাকেন তাহলে কমিক কনের ধামাকা নিউজটি শুনুন। দেখা হবে পরবর্তীতে। আজকের মতো বিদায়, টাটা।